আমাদের পার্ট বিষয় হচ্ছে নবম ভূগোল পরিবেশ অ্যাসাইনমেন্ট, না ক্লাস 9 জিওগ্রাফি অ্যাসাইনমেন্ট, সৃজনশীল এক। মূলত ভূগোল আমাদের অ্যাসাইনমেন্টে একটাই সৃজনশীল দিছে এবং সেটা আমরা করব। এ হচ্ছে সেই সৃজনশীলটা, মূলত এটা সৃজনশীল না, এখানে মূলত দুইটা প্রশ্ন দিছে, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম প্রশ্ন হচ্ছে, নক্ষত্রের পতন কাকে বলে? এমন সৌরজগতের গ্রহগুলোর চিত্র সব বর্ণনা দাও। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঢাকা ও টোকিও স্থানীয় সময়ের ব্যবধান হচ্ছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এখন আমাদেরকে বলছে টোকিও দাগ্রিম হচ্ছে 139°45' পূর্বে, মানে মিনিট পূর্বে, হলে ঢাকা দাগ্রিমে কত? তা আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। নক্ষত্রের পতন কাকে বলে? এটা দুইটা অংশ, সৌরজগতের গ্রহগুলোর চিত্র বর্ণনা দাও। তো প্রথম আমরা নক্ষত্রের পতন নিয়ে কাজ করি। দেখো নক্ষত্রের পতন বলতে আমরা যেটা বুঝি, ওই যে আমরা যেটা বলি আর কি, তারা ছুটি পড়ছে, এরকম আমরা শুনে আসছি ছোটবেলা থেকে। বা আমরা যদি অন্ধকারাতের দিকে উপরের দিকে তাকাই, প্রায় দেখবো যে আমরা এরকম উল্কা ছুটে আসতেছে। তো এগুলাকে আমরা নক্ষত্রের পতন বলতাম। হ্যাঁ, তো এটা কি মূলত, এটা আমরা বোঝার চেষ্টা করবো। তা আমি এখানে যেভাবে ছবি দেখাইছি, অ্যাসাইনমেন্টে তো মাস্টারি ছবি দেওয়ার প্রয়োজন নাই, তবে কেউ যদি পেন্সিল দিয়ে একে ছবি দিতে পারে এটা বেস্ট। হ্যাঁ, তো নক্ষত্রের পতনটা আসলে কি সেটা আমি বুঝাই দিই। রাতের বেলা মেঘ মুক্ত আকাশে অনেক সময় দেখো মেঘ মুক্ত এবং রাতের বেলা, দিনের বেলা হয় না, দিনের বেলা হয় কিন্তু দিনের বেলা আমরা দেখি না, মানে সূর্য আলোর কারণে। তো রাতের বেলা এবং মেঘ মুক্ত হলে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে, বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়লো। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে। এরা কিন্তু আসলে, আমি যেটা বলছিলাম, আসলে কিন্তু তারা কোনো খসে পড়া সম্ভব না। তারা হচ্ছে নক্ষত্র যেটা পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়, সেটা ছুটে এখানে আসে পড়া সম্ভব না। এটা মূলত কি, দেখো এগুলা কোনো নক্ষত্র নয়, এগুলোর নাম হচ্ছে উল্কা। মহাশূন্য অজস্র ঝড় পিণ্ড ভেসে বেড়া, অর্থাৎ পাথর খণ্ড বা শিলাখণ্ড, এগুলা ভেসে বেড়া। তো এই ঝড় পিণ্ড গুলা মানে অনেক সময় ভাসতে ভাসতে বা ঘুরতে ঘুরতে চলতে চলতে যদি পৃথিবীর এরিয়ার কাছাকাছি চলে আসে, তা আমরা জানি পৃথিবীর একটা অভিকর্ষ বল আছে, একটা সীমানা আছে, যদি ওই সীমানার ভিতরে চলে আসে তাহলে পৃথিবীর অভিকর্ষ বল আকর্ষণে প্রচন্ড গতি পৃথিবীর দিকে ছুটতে থাকে খুব দ্রুত, এবং সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার। তার মানে কত গতি আমরা বুঝে গেছি, পৃথিবীর দিকে ছুটে আসে। যখন আসে পৃথিবীর একবার সীমানার কাছাকাছি, যখন যেখানে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে যখন অক্সিজেনের যখন সান্নিধ্য সে পেয়ে যায়, তখন অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে আগুন ধরে যায়, এবং মুহূর্তের মধ্যে সেটা কি করে, এইভাবে বিস্ফোরণ হয়। হ্যাঁ, এই যে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে উঠে, ফলে ওদেরকে ছুটন্ত তারা মনে হয়, অর্থাৎ যখন আগুন ধরে যায় বিস্ফোরণ হয়। হ্যাঁ, তো এখন এর পরবর্তী কি ঘটে, আগুন ধরে গেলে বিস্ফোরণ হয়ে গেলে এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এমনই কি একটা দেশ পুরা দেশে মিলে ছড়িয়ে পড়তে পারে, এমনই কি পুরা মহাদেশও ছড়িয়ে পড়তে পারে, এত বিশাল হইতে পারে, এত বিশাল জায়গা হইতে পারে, ছোট ছোট টুকরা করে এত দূর ছড়ায় যায়, কোনো এক জায়গায় বড় একটা কিছু পড়তেছে না যার কারণে ক্ষতি হইতেছে না, আর পৃথিবীর মাটিতে পৌঁছানোর আগে সেটা নিভে যায়, যার কারণে মোটে ক্ষতিগ্রস্ত আমরা হই না। এই কথা বলা আছে, বেশির উল্কাপিণ্ড আকারে বেশ ক্ষুদ্র। তা আমরা প্রথম প্রশ্নটার প্রথম অংশ উত্তর আমরা দিয়ে দিলাম, এখন আমরা প্রথম প্রশ্নটার দ্বিতীয় অংশ উত্তর দিব। বলছে সৌরজগতের গ্রহগুলো চিহ্নিত চিত্র দাও। তা আমি এখানে জাস্ট কম্পিউটার তৈরি করা ছবি এখানে দিলাম, এটা তো অ্যাসাইনমেন্টে দেওয়া সম্ভব না, তোমরা জাস্ট পেন্সিল কম্পাস দিয়ে একে গোল গোল করে বৃত্ত বরাবর করে মাঝখানে সূর্য দিয়ে আরো 8টা গ্রহ তোমরা একে দেখাই দিবে, গোল গোল বল দিবে, বল বলের সামনে দিয়ে তুমি শুধু লিখে দিবে যে কোনটার নাম কি, জাস্ট এতটুকু, আর কোনো কিছু দরকার নাই আর কি। হ্যাঁ, এটা একে দিবে। এখন পরবর্তী হচ্ছে গ্রহগুলো বর্ণনা দাও, তার মানে আমাদেরকে 8টা গ্রহের বর্ণনা দিতে হবে। তো আমি 8টা গ্রহের বর্ণনা সবগুলো আমি দিচ্ছি না, জাস্ট কয়েকটা গ্রহের বর্ণনা দিয়ে আমি বলে দিবে কি কিভাবে লিখতে। তো এটা হচ্ছে মার্কুরি বা বুধ। তোমাদেরকে ছবি দিতে হবে না, তোমরা শুধুমাত্র মার্কুরি বর্ণনাটা দিলে হয়ে যাবে। তো এখানে ছবি যদি তোমরা আঁকতে পারো বা কোনোভাবে করতে পারো, বা একটা বলকে যদি বলো এটাই মার্কুরি, তার পাশে দিয়ে যদি লিখতে পারো, এই অ্যাসাইনমেন্টটা আরো বেস্ট হয়ে উঠবে আর কি। তো এখন এই অ্যাসাইনমেন্টের বুধ সম্বন্ধে তুমি কতগুলো তথ্য দিবে, কতগুলো বর্ণনা দিবে, সেটা নির্ভর করবে তোমার উপরে, কারণ আসলে বর্ণনা দিলে অনেক দেওয়া যায় অ্যাসাইনমেন্ট, যেহেতু যেহেতু তুমি বাড়িতে থাকবে, সুতরাং তোমাকে প্রচুর তুমি লিখতে পারো। তো আমি এখানে প্রচুর লিখবো না, আমি জাস্ট বলে যাইতেছি, আমার প্রত্যেকটা এইভাবে বলে যাবো। বোধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব মাত্র 5.8 কোটি কিলোমিটার, এমন ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতা সবসময় একে দেখা যায় না, মানে বুধ গ্রহটাকে সবসময় আমরা দেখি না। সূর্য একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন, মানে 88 দিন এখানে বছর হয়। হ্যাঁ, অর্থাৎ বুধের মাধ্যাকর্ষণ বল খুবই কম, এবং এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, বাতাস নেই, পানি নেই, এবং পানির অস্তিত্ব নেই। এরূপ আরো অনেক তথ্য আছে বুধ নিয়ে। সেম এখানে শুক্র, শুক্র নিয়ে অনেক তথ্য আছে, এগুলা তোমরা লিখে দিতে পারো। একইভাবে আমরা দেখবো যে পৃথিবী, পৃথিবীর কথা বলা আছে 15 কোটি কিলোমিটার দূরে, 65 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে বছর হয়।
এবং বলা আছে যে এখানে কি থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, তাপমাত্রা, এগুলো আছে, যার কারণে উদ্ভিদ এবং জীবজন্তু বসবাস উপযোগী। আরো বলা আছে সৌরজগতের একমাত্র পৃথিবীতে শুধুমাত্র কি আছে, জীব আছে। তারপরে আমরা মঙ্গল এভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের প্রতিবেশী আর কি, সবচেয়ে নিকটের গ্রহ, খালি চোখে দেখা যায় সারা বছরে, এটা লাল গ্রহ, একবার লাল গ্রহ বলা যায়। সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার, ব্যাস অনেক বেশি, দিন রাত্রি প্রায় এখানে সমান, এবং বছর হয় প্রায় 687 দিনে। এখানে অনেক গিরিখাত এবং আগ্নেয়গিরি আছে, দেখতে বোঝা যায়, ছবি দেখে বোঝা যায়। হ্যাঁ, এটা লিখে আমি শেষ করে দিতেছি, বাকিগুলার আমি বলতেছি না। এটা হচ্ছে জুপিটার, এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বা কিং অফ অল প্ল্যানেট ইন সোলার সিস্টেম, এরকম বলা হয় কি। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড় এবং ব্যাস হচ্ছে এত বিশাল, 1,82,800 কিলোমিটার, যেখানে মাত্র 6,000 কিলোমিটার হচ্ছে পৃথিবীর ব্যাস, সরি 12,000 কিলোমিটার মনে হয়। যাক, এটি সূর্য থেকে এত কোটি, 77.8 কোটি কিলোমিটার দূরে আছে। তাই পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপমাত্রা পায়। বৃহস্পতি বায়ুমন্ডলে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস আছে, এরূপ আরো অনেক তথ্য আছে, তুমি লিখতে পারো। হ্যাঁ, আমরা চলে গেলাম 2 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এখানে আমাদেরকে বলছে ঢাকা এবং টোকিওর মাঝখানে যে সময়ের ব্যবধান, সেটা হচ্ছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এখন এ হচ্ছে তোমার টোকিও দাগ্রিমা, তাহলে ঢাকা দাগ্রিমা কত? তো শুরু করি, সময়ের ব্যবধান হচ্ছে আমাদের কত, 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। তা আমরা ঘন্টাকে এখন মিনিটে নিয়ে আসি, 3 ঘন্টাকে আমি 3 × 60, তাহলে 180 মিনিট হয়ে গেছে, তার সাথে 17 মিনিট আমি যোগ করে দিব। এখন মিনিটগুলোকে একসাথে করলাম 197 মিনিট। এখন আমরা জানি 4 মিনিটে হয় 1 ডিগ্রি, সুতরাং সাইড দিয়ে বিভাজ্য সংখ্যাটাকে রেখে বাকি সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সাইড দিয়ে বিভাজ্য সংখ্যা হলো 196 মিনিট, আর বাকি 1 মিনিট আলাদাভাবে আমি রেখে দিলাম। হ্যাঁ, 196 মিনিটকে এখন আমার সাইড দিয়ে ভাগ দিতে সুবিধা হবে, তো সাইড দিয়ে ভাগ দিলে সেটা কি হয়ে যায়, মিনিটটা ডিগ্রি হয়ে যায়। এদিকে যেহেতু সেকেন্ড আছে, আমি মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাই, সুতরাং মিনিটটাকে আমি কি করলাম, 60 সেকেন্ডে নিয়ে আসলাম, সাথে 16 সেকেন্ড হয়ে গেল আমার, এই দুইটা সেকেন্ডকে আমি একত্র করে নিলাম। তো এখানে আমার হয়ে গেল 49 ডিগ্রি, আর এখানে 60 আর 16 হইতেছে 37 সেকেন্ড। এখন আমাদের সেকেন্ড গুলো থেকে আমাদের কি আসবে, প্রাইম আসবে, মানে এখানে ডিগ্রি আসলে এখানে প্রাইম আসবে। কিভাবে আসবে, এখানে প্রতি 4 সেকেন্ডের জন্য 1 প্রাইম, সুতরাং 70 কে আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি। তো এটা 49 ডিগ্রি, ডিগ্রিটা আমি উপর দিয়ে লিখে নিলাম, আর এটা সেকেন্ড ছিল, সেকেন্ডকে যখন 4 দিয়ে ভাগ দিলাম তখন এটা প্রাইম হয়ে গেল। তো এখন দেখি যে মোট প্রাইম হচ্ছে এত, অর্থাৎ এত সময়ের ব্যবধানের জন্য এত ডিগ্রি ব্যবধান। এখন টু কি হচ্ছে, আমাদের কোথায় পূর্বে, তা আমাদের পূর্বে গেলে সময় যোগ হয় পশ্চিম, এলে সময় বিয়োগ হয়, সরি ডিগ্রি যোগ বিয়োগ হয়। দেখো টু কি হচ্ছে ঢাকার পূর্বে, অর্থাৎ ঢাকা হচ্ছে টুকির পশ্চিমে, তো টুকি থেকে পশ্চিমে আসার কারণে এটা কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ পূর্ব দিকে গেলে যোগ হয় আর পশ্চিম দিকে আসলে বিয়োগ হয়। তো টুকি থেকে আমরা এটা কি করবো, বিয়োগ করব। তাই টুকিও দাগ্রিমা থেকে আমাদেরকে এত বিয়োগ করতে হবে, তাহলে আমরা ঢাকা দাগ্রিমা পেয়ে যাব। সুতরাং এ হচ্ছে টুকিও দাগ্রিমা, এই বিয়োগ করলাম ব্যবধানের দাগ্রিমা, সমান সমান পেয়ে গেলাম ঢাকার দাগ্রিমা। এ হচ্ছে ঢাকার দাগ্রিমা, 90 ডিগ্রি 24 প্রাইম। আশা করি আমরা অঙ্কগুলা করতে পারবো, বুঝতে পারবো। তো আমি আমার ক্লাসটা এখানে শেষ করে দিলাম, ধন্যবাদ সবাইকে।